নারী নারীত্বের দাম জানে না, পুরুষ পুরুষত্বের দাম জানে না, আমার সমাজ জানে না। অথচ শোনো যুবক, তোমার এক যুবকের যৌবন এক দিকে রাখো, সমগ্র জগতের সম্পদ আরেক দিকে রাখো, তোমার যৌবনের দাম বেশি। আমার এই মতের সাথে সারা দুনিয়া একমত হবে, হইতে পারে কিছু অন্ধ নাও হইতে পারে, কিন্তু চক্ষুওয়ালা কি বলেন ইঞ্জিনিয়ার সাহেব, সত্য তো? এক যুবকের যৌবন আর সারা দুনিয়ার সম্পদ, জগতের সম্পদ কোনটা দামি? যৌবন দামি। যুবক তো যৌবনের দাম জানে না, এই জন্যই তো ডাইলের পিছে দৌড়ায়। ও যদি যৌবনের দাম জানতো তো কোনোদিন বাবার পিছে দৌড়াইত না, কোনোদিন ডাইলের পিছে দৌড়াইত না, কোনোদিন মাদকের পিছে দৌড়াইত না। ও যদি যৌবনের দাম জানতো, আসবে একদিন যুবক, একদিন আসবে, লেখা রাখো আমার কথা, তোমাদের যৌবন মানুষ সোনার দামে কিনবে। আসতেছে দিন, আমরা ছোটবেলা দেখছি, ছোটবেলা যখন জমিদারি প্রথা ছিল বাংলাদেশে, দেখি নাই শুনছি, ফ্যামিলিগত ভাবে শুনছি, যে জমিদারের মেয়েদের বিয়ে হইতো, এক পাল্লায় কাঁচা টাকা দিত, আরেক পাল্লায় মেয়ে দিত, সমান যখন হইতো তখন এটা মেয়ের মহারানা হইতো, তারপরে বিয়ে হইতো, এছাড়া বিয়ে হইতো না। আমাদের দেশেই ছিল, জানি না বুড়ারা জানে কি জানে না, আমি প্রমাণ নিয়ে আসতে পারবো এখানে, ওদের সন্তানদেরকে নিয়ে আসতে পারবো, যাদের মায়েদের বিয়ে হয়েছে এরকম পাল্লার ভিতরে, এক পাল্লায় রূপার টাকা আর এক পাল্লায় মেয়ে। আসতেছে দিন, লেখা রাখো, তোমাদের যৌবন মানুষ সোনা দিয়া কিনবে, সোনা দিয়া, এক পাল্লায় সোনা দিবে, এক পাল্লায় তোমাকে দিবে, তারপরে তোমাকে কিনা নিবে। আসতেছে দিন, লেখা রাখো, দুনিয়ার ঢেউ আমাদেরকে এটাই বলে, আকাশের ম্যাগ এটাই বলে, ওয়েদারের ঘ্রাণ আমাদেরকে এটাই বলে, যে আসতেছে দিন যুবকের যৌবন কিনা নিবে দুনিয়াওয়ালারা, সোনা দিয়া কিনবে। শুধু একটু ধরে রাখো, একটু সবর করো, একটু দিনদারির চাদর দিয়ে এটাকে আবদ্ধ করো। তো যেটা বুঝাইতেছিলাম, যে এই কথার বিশ্বাস করে যে আমাকে পছন্দ করে 99 পদের মালিক আল্লাহ, আর দ্বিতীয় দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর, দুজাহানের বাদশাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে আমার জন্য বিকল্প কোনো রাস্তা নাই দিন ছাড়া। আজকে মুসলমান দিন ছাড়ার কারণে এই দুরবস্থার শিকার, সবকিছু থাকা সত্ত্বেও, এই জন্যই আল্লাহ আমাদেরকে ছেড়া দিয়েছেন, নাইলে আবাবিল এখনো আছে। আবাবিল আজকে 120 দিন চলতেছে ফিলিস্তিনের যুদ্ধ, 120 দিন, আজকে 25 তারিখ, 5 তারিখে 100 দিন পুরা হয়েছে, আজকে 120 দিন পুরা হলো, এখন পর্যন্ত কিছু দেখা যায় না, এই জন্যই নির্যাতিত। আল্লাহ চুপচাপ, আল্লাহ বলে দিছিলাম পছন্দ করার দিন, এদের জন্য নির্বাচিত করছিলাম দিনদারি, দুইজনে মিলানি দিনদারি নির্বাচিত করছি, একদিকে আমি একদিকে আমার হাবি, কিন্তু উম্মত আজকে দিনদারিকে ছেড়া দিছে। বলেন কার ঘরে দিনদারি আছে, কার জীবনে দিনদারি আছে? আপনি লেখা নেন দিনদারি ছাড়া আপনি হ্যাপি হবেন না, না না না, যদি হ্যাপি হইতো তাহলে নিজের পিস্তল নিজে মাথায় রেখে কেন গুলি চালাইতো, যদি হ্যাপি হইতো তাহলে সেলিব্রিটি কেন নিজের ঘরের ভিতরে আত্মহত্যা করতো? 3 মাস আগেও তো একজন করছে, না করে নাই, নাই কাজে করলো, কেন? ওর ঘরে কোন জিনিসের অভাব ছিল? বিলাসবহুল ফ্ল্যাট, দুনিয়ার আসবাবপত্রে বোঝায়, নামে সেলিব্রিটি, যেদিক দিয়া যায়
যুবক তো এতটুকু প্রেমিক, মাঝে মাঝে স্কিনের টাচ করেও চুমা দেয়। কি রাগ হয়ে গেল মনে হয় এবার, দেয় না? হ্যাঁ, দুইজন তিনজন মিলা দেখে একটা আরেকটা রেখায় দেখছস, তার নিজের ধরে রাখতে পারে না, স্কিনের টাচ করে চুমা দিতেছে। দেখছো তো ওই সেলিব্রিটির কি অবস্থা? মুসলমান যাকে আল্লাহ পছন্দ করলো, উম্মতে মুহাম্মাদি যাকে আল্লাহ পছন্দ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যাকে পছন্দ করলেন, তার জন্য দিন ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই, 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 নাই। আমাকে ঠিক বুঝাইতে হবে না, আমেরিকা গেলেও সুযোগ হয় না, সারা দিন যেই আসে কয় একটু ফু দেন, নাইলে একটু পানি পড়া দেন, ওইখানেও কেউ সুখে না, কোন মুসলমান কোথাও সুখে না। হ্যাঁ, ওই ভিক্ষুক সুখে হইতে পারে, যে দিনদার ও সুখে, ও যদি সুখী না হইতো তাইলে ভিক্ষুক, ভিক্ষুকের গালে যুবক থাপ্পড় লাগায় দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে না, উপরে চোখ উঠে আর ঠোঁট নাড়ায় দিছে, ঠোঁট নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয়নি, যদিও শব্দগুলা ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি আবদ্ধ করছেন, বাদেই দিলাম। দুনিয়া জিজ্ঞাসা করছে কি করলাম, আমি কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, প্রেমের খেলা। প্রেমের খেলা আবার কি? ওর প্রেমিকার গায়ে আমার পায়ে কাদা লাগছে, ও সইতে পারে না, আমি বৃদ্ধ ভিক্ষুক, আমার গলে যৌবনী শক্তি দিয়ে থাপ্পড় বসায় আছে, আমাকেও একজন ভালোবাসে। বুঝেন, ইসলাম ছাড়া বিকল্প কোন রাস্তা সুখের আমাদের জন্য নাই, শান্তির জন্য নাই। আল্লাহর ঘোষণা এটাই, ইন্নাল্লাহ আসতাফা লাকুম আদ-দীন, মাছের জন্য যেরকম পানি ব্যতীত বিকল্প কোন সুখের টেকনোলজি আসে নাই, পাখির জন্য যেরকম খোলা আকাশ ব্যতীত আর সুখের কোনো পরিবেশ আসে নাই, বন্য প্রাণীর জন্য যদিও নাকি সাফারি পার্ক আসছে কিন্তু খোলা জঙ্গল ছাড়া সাফারি পার্কও যেরকম সে সুখী না, রব্বে কাবার কসম, যাকে 99 পদের মালিক আল্লাহ পছন্দ করলো, দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলো, ওর জন্য ইসলাম ব্যতীত বিকল্প কোনো রাস্তা না, এইখানে না ওইখানে। কেন না ওইখানে যে মাপবে ওটা ইসলামের মিটার দিয়া মাপবে। কোরআনে যে আছে, ওয়ানাসাউ মাওয়াজিনাল কিস্ত লিয়াউমিল কিয়ামা, আল্লাহ বুঝাইছে তোকে মাপমু আমি ইসলামের ফিতা দিয়া, ইসলামের মিটার দিয়া, ইসলামের স্কেল দিয়া, ইসলামের পাল্লা দিয়া, নিখুঁত পাল্লা দিয়া তোকে মাপব, নিখুঁত স্কেল দিয়া তোকে মাপব, ডিজিটাল পাল্লা কি সুপার ডিজিটাল দিয়া মাপব, ওটা হবে ইসলামের পাল্লা। কিয়ামতের দিনও এটা দিয়া মাপবে, কোনো বংশ দিয়া মাপবে না। আজকে হইতে পারে, আজকে হইতে পারে বংশের চর্চা, কিন্তু কিয়ামতের দিন না। যদি চর্চা হইতো এখানে তো আবু তালেব জান্ডা নিয়ে উঠতো কবর থেকে, ঠিক না? আবু তালেব কোরাইশি জান্ডা নিয়ে উঠতো, আনা কোরাইশি আনা হাসি, ওইখানে বংশের পরিচয় জমে না, ওইখানে তো ফিতা একটাই, স্কেল একটাই, মিটার একটাই, পাল্লা একটাই, আরো যত শব্দ আছে মাপের সবগুলা বলতে পারেন, একটা ইসলাম দিন, এটা দিয়ে মাপবে, কোনো পরিচয় দিয়ে মাপবে না, কোনো সোসাইটি দিয়ে মাপবে না। মাপলে মক্কার কেউ জাহান্নামে যেত, যদি মাপতেন তাহলে বুড়া হাজি পেশাব না আসলেও আবু জাহেলের বাড়িটা দেখতে দেরি, দূরের থেকে মনে হয় যে জওয়ান হইয়া দৌড়ায়া যাইতেছে, যদি জিজ্ঞাসা করা হয় চাচা আপনি জওয়ান হইয়া দৌড়ায়া যান কই, পেশাব তো বলে আপনি করবেন না, কয় চেষ্টা করে দেখি ওর কপালে 2 ফোঁটা দিয়া যাইতে পারি কিনা। আবু জাহেল তো মক্কি,
কুরাইশি বাড়িটা তো মক্কায়, জন্ম নিছে মক্কায়, বাড়ি মক্কা। আল্লাহ যদি সোসাইটি দিয়া মাপতেন, থাকলে হয়তো দেখাইতে পারতাম যে আবু তালেব জন্ম নিছে কোন জায়গায় আমি চিনি, গড়টা কোন জায়গায় ছিল এটাও চিনি, মারা গেছে কোথায় এই জায়গাও চিনি, এখন কবর কোথায় এটাও চিনি। এই জন্য আসেন, কথা শেষ, আজকের থেকে তওবা করে ফিরি। তওবা করবেন? কে কে রাজি? তাহলে আল্লাহকে বলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, পাক্কা নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন, দিনের সবচেয়ে বড়, ইসলামের সবচেয়ে বড় মাথা, যেটা যেটা ব্যতীত মানুষের অস্তিত্ব বোঝা যায় না, মাথা বিহীন, ওটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ। আজকের থেকে নামাজ ছাড়ব না, আল্লাহ কবুল করো। দ্বিতীয়, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, অঙ্গীকার করো আজকের থেকে নেট দেখার চুল কাটবো না। কি কয় যুবকরা? দ্বিতীয় আরেকটা অঙ্গীকার তোমাদের কাছে, আজকের থেকে 14 তারিখ আর উদযাপন করবো না। এক হাত উঠাও না, দুই হাত উঠাও, অঙ্গীকার করো যে 14 তারিখ উদযাপন করবো না। নামাও নামাও, আল্লাহ এখনো বাংলাদেশের উপরে মেহেরবান। প্রমাণ, 7.8 ভূমিকম্প আসছে বাংলাদেশে, কিন্তু কোনো বিপর্যয় আজ পর্যন্ত হয় নাই, কোনো ভূমিকম্পটি বিপর্যয় হয় নাই। বোঝা গেল এখনো মেহেরবান, নারাজ করা দিও না। হইতে পারে নারাজ যদি হয়ে গেল তো তুর্কির মতো কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে ওরা মনে রাখবে যে এরকম বিপর্যয় হইল। বিভিন্ন দেশে তো উদ্ধার অভিযান চলে, এই এলাকার ভিতরে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় হইল, উদ্ধার অভিযান চালানোর জন্য একটা রাস্তা ছাড়া আর কোনো গলি আছে? হ্যাঁ আছে, হ্যাঁ তো উদ্ধার করবে কি করে? ওই সমস্ত দেশে তো উদ্ধার অভিযানের রাস্তা আছে, আমাদের দেশে কোন এলাকায় দুই একটা রাস্তা ছাড়া আর গলি আছে? কেউই তো বাড়ির জায়গা ছাড়ে নাই, পারে নাই, দুইজনে মিল্লা গলি পাইপের ভিতরে ঢুকায় দিয়া বাড়ি বানানোর লেগা, যে গলিটা পাইপের ভিতরে ঢুকায় দিব মোটা একটা পাইপ এটা দিয়ে আইবা আর যাইবা। ঠিক তো? হইতে পারে এলাকাবাসী আমার উপরে রাগ হয়ে যাবে, কিন্তু ফিউচার ভাবা উচিত ছিল যে খোদা না খাস্তা যদি কোনো বিপর্যয় আসে তাহলে আমাদের উদ্ধার অভিযান চলবে কি করে, এই ফিউচার ভাবা উচিত ছিল। বিদায়, আল্লাহকে নারাজ করো না, আজকের থেকে অঙ্গীকার করো আর কোনোদিন 14 তারিখ উদযাপন। কি যুবকরা রাজি না মনে হয়? হ্যাঁ, এরা কইতেছে একবারে কাছে আয়া করছে, মেসেজ তো আগেই দিয়া দিছি যে এইবারের ফুলটা এরকম হইব, এখন যদি না করি তাহলে পটানো পটায় পুটায় একবারে কাছে নিয়ে আসছি, ফুলটা দিলেই আমারে লিখবো I.U, আপনি এটার উপরে পানি ফিরিয়ে দিতে চাইতেছেন। আমি পানি ফিরিয়ে দিতে চাইতেছি না, আমি তোমাকে বাঁচাইতে চাইতেছি। যদি বিপর্যয় আসা করলো তাহলে তুমিও পড়বে আমিও পড়বো, আমি বাঁচবো না। হাদিস এটাই বলে, আনুহলিকু ওয়া ফিনা সালেহুন, খারাপ লোকেদের কারণে কি নেককারদেরও বিপদের সম্মুখীন হবে? আল্লাহর রাসূল বলেছেন অবশ্যই হবে, খারাপের মাত্রা যখন বেড়ে যাবে। এই জন্যই তোমাদের পায়ে হাত ধরতেছি যে এখনো আল্লাহ আমাদের উপরে মেহেরবান, আর নারাজ করো না। হইতে পারে এমন নারাজ হবে এক ঝটকা দিবে, এক ঝটকায় সাইজ কিয়ামত পর্যন্ত মনে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ, দয়া করে কো মুসাফা না করি। যেটা বুঝাইতেছিলাম, একটা পুরুষ নিজের সব কিছু বিলীন করে সংসারটাকে ধরে রাখে। আফসোস, আল্লাহ রাসূল এটাই বুঝাইতে চেয়েছিলেন, লাও আমারতু আহাদান আইয়াসজুদালি আহাদ, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করার হুকুম দিতাম তাহলে আমার তো নিসা আইনাস জুবনালি আজওয়াজিহিন্না, আমি মেয়েদেরকে বলতাম স্বামীর পায়ের জন্য সেজদা করো।
মা বোনদের পায়ে হাত রেখা বলতেছে, যদি এরা আমার কথা শুনে, এদের জন্য যদি কোনো ব্যবস্থা থাকে, এরা স্বামীদের ইজ্জত করে না। স্বামীদের ইজ্জত করা, ইমান তো দিয়েই পাঠাইছে, ওটা ধরে রাখা, পাঁচক্ত নামাজ পড়া, রমজান আসলে রোজা রাখা, স্বামীকে ইজ্জত করা, স্বামীকে ইজ্জত করা। ইজ্জত দেখাইছেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিন দিন পর্যন্ত চুলা জ্বলে নাই, চতুর্থ দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু নিয়ে আসতে পারেন নাই, চেহারা মলিন নিয়ে ঘরের দিকে আসতেছিলেন। যখন কাছে চলে আসছে, পর্দা নষ্ট হবে না আওয়াজে, তো ডাক দিয়া বলতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে ফাতেমা আজকেও কিছু মিলে নাই। বলছে আলী ওয়াজাদ না শাকর না লম না জি সবর না, পাবো তো শুক্রিয়া আদায় করবো, না পাবো তো সবর করবো। আলী দোনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, যাদের সাথে আল্লাহ থাকে আলী তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না। স্ত্রী সান্ত্বনা দিতেছে স্বামীকে, তারপর বলতেছে হাসো, দরজা খুলবো না, এলে খুলবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিতেছেন, দরজা খুলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলে ফাতেমা সাল্লাত ওয়া তাবাসসামাত, ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে নাচতে ছিল। আমি যে ঘরে ফিরে আসছি, বলেন এক পুরুষ যদি বিদেশ থেকে বা কোথাও থেকে সোনার পাহাড় পাঠায় দিল আর সে যদি না আসলো জীবনে, তাহলে এক নারী সোনার পাহাড় দিয়ে কি করবে? আর যদি কিছুই না আনলো, স্বামী যদি ঘরে সহি সালামত ফিরে আসলো, জীবিত ফিরে আসলো, তাহলে কোনটা দামি বেশি, সোনা না স্বামী? মা বাবা ঘরে ফিরে আস, বাবা ফিরে আসলো, এটা দামি না বাবা টাকার ঘাটতি পাঠায় দিল, এটা দামি? ও যুবক, তোমরা তো বোঝো না বাবার গলা ধরে ঘুমানোর মজা কি, বাবার বুকে ঘুমানো যে কি মজা, আমার সমাজ বোঝে না মনে হয় এখনো, এক সময় বুঝত, এক সময় রাগ হয়ে গেলেন, এক সময় বুঝত বাবার গলা ধরে ঘুমানো মজাটা কি। কি বুড়ারা কি কয়, বাবার গলা ধরে যে ঘুমানো এক বয়সে যে মজা, এটা দুনিয়ারে বোঝানো যাবে না যে কেমন মজা। বাবা যে কি মজা পায় আর সন্তান যে কি মজা পায়, এটা বোঝানো যাবে না। আসে হবে এখানে বহুত বাবা, সন্তান গলে ঘুমাইতে যায়, গলা দেরা ঘুমাইতে যায়, রাত্রে পেশাব করে পুরাটা বাসায় দিছে, বাবা সকালে উঠে একটা হাসি দিয়া বলছে করছস কি তুই ঠান্ডার দিনে, মনে আছে কোনো বাবার এরকম কাহিনী? না মনে হয় কোনো বাবা এরকম এরকম এখানে নাই মনে হয়, আছে? হাত উঠে বলেন তো কোন বাবা আছেন? কি মজা না মজা না! মা বোনদেরকে বুঝাইতেছিলাম জান্নাত কত সহজ, স্বামীর ইজ্জত করা। আমি একটা চিত্র দেখাইলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া দিছেন, ফাতেমা শুধু তোকে দোয়া দিতেছি না, রহিমাল্লাহু ইমরাআতান, ওই মহিলার জন্য আমার দোয়া যে তোর মতো স্বামীকে ইজ্জত করবে। রাগ হয়ে যাবেন বলবো? আমাদের ঘরে যদি রব্বে কাবার কসম দুই জিনিস না থাকতো, আমাদের ঘরের মানুষদের কাছে, মানুষের ভিতরে যদি দুই জিনিস না থাকতো, তাইলে এই এলাকায় বাস করো বুকে হাত দিয়া বলতো আমি জান্নাতে আছি। দুই জিনিস যদি না থাকত, অভিভাবকরা বলতো আমি জান্নাতে আছি, যদি আমাদের ঘরে দুই জিনিস না থাকতো, একটা যদি আমাদের ঘরে চাহিদা না থাকতো, যে ঘরের পুরুষের কাছে ঘরের কারো কোনো চাহিদা নেই, আরেকটা হলো পুরুষ তার সামর্থ্য অনুযায়ী যা আইনা দিল এটা নিয়ে কোনো অভিযোগ না হতো,
মনে হয় বুঝাইতে পারি না। পুরুষ তার সমর্থ অনুযায়ী যাই না দিত, ঘরের লোকেরা ছেলেরা বাচ্চারা মেয়েরা মা বোন যদি অভিযোগ না করত, যেমন তার সমর্থ অনুযায়ী আয়না দিছে। পাঁচ টাকার জিনিসও যদি আয়না দিয়া থাকে সমর্থ অনুযায়ী, ঘরের ভিতরে যদি অভিযোগ না হইত যে এটা কি আনছো, এই অভিযোগ যদি না হইত, আর পাওয়ার জন্য যদি চাহিদা না হইত যে এটা লাগবো সেটা লাগবো এই আনতে হবে সেই আনতে হবে, চাহিদা যদি না হইত তো রব্বে কাবার কসম আমাদের ঘর জান্নাত হইত জান্নাত। দুনিয়ার পোশাক এই দুনিয়ার কাপড় আল্লাহ জান্নাতের 3 কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়াবে, লেহেঙ্গা শুধু ঘের হবে 3 কিলোমিটার, দুনিয়ার সুতা দিয়া না আলোর সুতা দিয়া বানায় পড়াবে, ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে, 70 বার 70 ডিজাইনের লেহেঙ্গা পড়বে ডেলি। আল্লাহ সাজাবে, এমন সাজান সাজাবে যে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। এখন চলো হুরের রূপ দেখাইতেছি, জান্নাতে চলে গেলাম একটু একটু ঘুরে আনি দেখি কি হয় হুরদের রূপ। আল্লাহর রাসূল বলছেন হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুশক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত জাফরান দিয়া, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। জান্নাতে আমাদের মা বোনদের চুলও 120 ফিট লম্বা হবে, যতটুক লম্বা এতটুক চুল লম্বা। কেমন লাগবে চুল? এই দুনিয়ার চুল গোসল করে এসব বাঁধে রাখলে ভালো মতে না শুকাইলে গন্ধ হয়ে যায়, এরম চুল। একটা যদি শুধু আকাশের নিচে নাড়া দেয় তো লাতা আত্মারাতি দুনিয়া কুল্লা, সারাটা দুনিয়ার সুখ যুবক বলো ওই ঠোঁট যদি তোমার ঠোঁটে লাগে কেমন হবে? কি ভাবতে পারো না? হ্যাঁ এটা তো পারো, স্কিন টাচের উপরে টাচ করা এটা তো পারো, ঠিক না? না এটা পারো না, হ্যাঁ এটা করো না, রাগ হয়ে যাবে না কিন্তু করো না, দুইজন তিনজন মিলা দেখতে থাকে তারপরে স্ক্রিনে টাচ করে এরম করে, ঠিক না? ওটা তো তোমার জন্যই বানাইছে, ঠোঁটে ঠোঁট লাগবে না কেন? তোমার জন্য বানানো, এই জন্যই তো বলতেছি জীবনটা করো, ওটা তোমার জন্য বানানো, ঠোঁটে ঠোঁট লাগবে, খালি লাগবে না, না জানি লাগায় কয় বছর পার হয়ে যায়, দেখতে দেখতেই যদি 40 বছর পার হয়ে যায়। হাদিসে আছে যে সর্বশেষ জান্নাতে যাবে হুর দেখে খালি 40 বছর দেখতে থাকবে, পরে হুর আইসা গালের মধ্যে চিমটি দিবে আর বলবে খালি দেখবি আর কাহিনী নাই চল কামরায়, মনে হয় ফিডার খায় কিচ্ছু বোঝে না। এই হুরিদের থেকে মা বোনরা 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে, জান্নাতের রানী হবে রানী। হায় হায় কঠিন, ইমান ধরে রাখা, 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজানে রোজা রাখা, স্বামীর ইজ্জত করা আর শরীয়ত মতে পর্দা করা, এই 5 নম্বর 5টা কঠিন। শরীয়ত মতে পর্দা করা, শরীয়ত মতে পর্দা করা জান্নাত মিলবে জান্নাত। এই দুনিয়ার বাড়ি জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, ওটা বাঙালি পাবে না, বাঙালি এর চেয়ে বড়টা পাবে, ওটা যে পাবে ওর নাম আছে হাদিসে, ওর নাম জুহাইনা, ও পাবে, ওর চেয়ে ছোট আর কেউ পাবে না, আমরা বড়টা পাবো ইনশাআল্লাহ। এই দুনিয়ার পচা মাটি, শীতের ভিতরও তো এই এলাকার মাটির থেকে দুর্গন্ধ বাইরে, ঠিক না? না বাইরে না, জান্নাতের মাটি বানাইছে আল্লাহ মুশক আর জাফরান দিয়া। এই দুনিয়ার বাড়িঘরের বিল্ডিং
জান্নাতের সবচেয়ে নিম্নমানের বিল্ডিং হলো এক ইট সোনার এক ইট রূপা। দুনিয়ার তালা, জান্নাতের এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব। বলবেন দোতলা পর্যন্ত যেতে যেতে তো জিন্দগি শেষ হয়ে যাবে, এত বড় সিঁড়ি কে পাইব, ঠিক না? আল্লাহ বলে সিঁড়ি লাগানো নাই, অ্যাক্সেলেটর লাগানো আছে, লিফট লাগানো আছে। হাত দিয়া চালাইতে হবে না, বটন দিয়া চলবে না, মন দিয়া চলবে। যত তলায় যাইতে চাবে অত তলায় যায় নামায় দিবে, চোখের পলকে নামায় দিবে। প্রত্যেক তলায় আলাদা আলাদা রাখা থাকবে। মনে হয় বোঝেন না? না কি বুঝছেন? কি এখন আবার আমার এখন যে আমরা কি ফিডার খাই বুঝব না, ঠিক না? যদি মধ্যখানে মনে ওঠে ওই তালারটা দেখা আসি কি করে, ওইখানে ডিপ থেমে যাবে। একশো তালা বিল্ডিং দিবে আল্লাহ, একশো তালা বিল্ডিং চাবে তা মিলবে। যদি চায় ডেলি ফার্নিচার চেঞ্জ, আল্লাহ বলে ডেলি চেঞ্জ। কোনো ফ্যাক্টরিতে হবে না, কুদরত দিয়ে আল্লাহ বানাবে। ডেলি 70 বার পুরুষ কাপড় চেঞ্জ করবে, আল্লাহ করাবে পরাবে, খুলতেও দিবে না, পড়তেও দিবে না, এই কষ্টও দিবে না। কুদরত দিয়া পড়ায় দিবে, কুদরত দিয়া খোলায় দিবে 70 বার। বলবেন এত কেন? কেন অনেক সময় হয় এখন পারে না দেখা করে না, অনেক সময় হয় কাপড় পরলো কিন্তু বাসটা জানি ভেঙে গেল, কিন্তু এখন করবে কি? আরেকটা তো ধোয়া নাই, হ্যাঁ ওটা পরিয়ে হাঁটা শুরু করলো, জান্নাতে এরকম হবে না, পরলো বাসটা জানি কেমন চেঞ্জ, রংটা জানি কেমন চেঞ্জ, ডিজাইনটা জানি কেমন চেঞ্জ। এই করতে করতে 70 বার চেঞ্জ করবে, ডেলি হাজার না লক্ষ আইটেম খাবে। জান্নাতে বাবরচি নাই, কুদরত দিয়া পাক হয়ে আসবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, ডেলিটা ডেলি ওয়ান টাইম ইউজ। আজকে যেটা ইউজ করছে ওটা আর কালকে পাবে না, কালকে নতুন 70 সেট আছে, এটা শেষ। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই যে ধুইয়া রেখা দিবেন। আমাদের প্রত্যেকের বাড়িতে আলমারি বাড়ছে খালি পুরান কাপড় জমা করার কারণে, ঠিক না? বিয়ার শাড়িটা এটা বাদ দেই তো বাদ দেই কি করে, ঠিক না? একবারে এখন যাওয়ার সময় হয়ে গেছে, ওনারও বিয়ার কাপড়টা এখনো আছে, ঠিক না? না নাই কি কয়, মনে হয় নাই, ঠিক না? না হুজুররা বসতেছেন আমার কথা। পুরান কাপড় জমাইতে জমাইতে আমাদের ঘরে আলমারি বাড়ছে। পুরান কাপড় যদি না জমাইতো তাহলে আমাদের ঘরে এত আলমারি হতো না। এখন আলমারি এত ঢুকছে নিজের থাকার জায়গা নেই। আলমারি দিয়া বাড়ি বুঝাই, জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নাই, বুঝেন? কিন্তু ড্রেস ডেলি চেঞ্জ করবে, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, দুমি নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই। খাবে ডেউক দিবে খালি হয়ে যাবে দুনিয়ার মতো দুর্গন্ধ না যত দামি খায় তত দুর্গন্ধ আল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আকবাবিহি ওয়া নাইবিহি সালাতান ওয়া সালামান তুনাজ্জিনা বিহা মিন জামি আল আফাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামি আস-সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাল্লাহি আ'লা আদ-দারাজাত আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ قال رسول الله صلى الله عليه وسلم اطلب الجنة جهدكم أو كما قال عليه الصلاة والسلام
উক্ত তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মাও ভয়ে কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমি সহ সকল শ্রোতাকে যা শুনব বা যা বলব বা যা শুনলাম যা বললাম এর উপরে আমল করার তৌফিক দান করে। আমরা দুনিয়ার যেখানেই বাস করি, উন্নত এলাকায় হোক আর অনুন্নত এলাকায় হোক, উম্মতে মুহাম্মদী হিসাবে যেখানেই বাস করি, খাওয়া দাওয়া কাপড় চোপড় ঘর বাড়ি পরিবেশ যেমনই হোক, আমার কথা বোঝেন তো, সত্তর কিন্তু হবে না। যত বেশি ধ্যান দিবেন দিলের কানে শুনবেন, আশা করি বুঝে আসতে পারে। যেখানেই থাকি আবারও বলতেছি, খাওয়া দাওয়া কাপড় চোপড় ঘর বাড়ি সমাজ পরিবেশ এলাকা যেমনই হোক, উন্নত হোক আর অনুন্নত হোক, আল্লাহ কিন্তু এটা দেখবে না। যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, চাই যুবক হোক চাই বৃদ্ধ হোক, চাই নারী হোক চাই পুরুষ হোক, যে নিজেকে মুসলমান ভাবে উম্মতে মুহাম্মদী ভাবে, সে কোথায় আছে আল্লাহ এটা দেখবে না। কাপড় চোপড় আবারও বলতেছি, খাওয়া দাওয়া উঠা বসা চলা ফেরা কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে যে মুসলমান উম্মতে মুহাম্মদী এই ষাট সত্তর না, অল্প সময়। কেন, আমরা যতক্ষণ ঘুমাই কলম আমাদের বিরুদ্ধে যায় না, বিরুদ্ধে বোঝেন। আর এই ছোট ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেক না হবে কলম এদের বিরুদ্ধে যাবে। তাহলে দুই সময়টা বাদ দিলে অল্প একটু সময়, আবারও বলতেছি কিন্তু আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, শুধু দেখবেন কে এই জীবনটা গড়ল, গড়াটা দেখেন। যেমন আল্লাহ চান যেমন আল্লাহ রসুল চান, আবার সবার জন্য একরকম না। গরিবদের জন্য জীবন গড়া খুব সহজ, জান্নাত বড় কাছে, গরিবদের জন্য বেশি না। এইখানে যারাই আসছেন চেহারায় বলে কেউ কোটিপতি না, বড় বড় কারি সারি বাংলো সাংলোর মালিক না, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স নেই, হ্যাঁ জীবন চলতেছে আলহামদুলিল্লাহ, এরমই তো যারা এখানে আসছেন। রাগ হয়ে গেলেন না? মনে হয় গেছে। জান্নাত বড় কাছে, জীবন গড়া বড় সহজ, আর জান্নাত যদি পাওয়া গেলাম, ওহো ওমান সুহসিহা লিন্নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, দুনিয়ার মানুষ জিতার কতটুকু খুশি করে, দুনিয়ার মানুষ জিতার পরে কতটুকু খুশি, কোরআন খুশি বলছে যে জান্নাতের টিকিট পাবে, খুশি কোরআন বলছে। হা উমুকুর ও কিতাবিয়া, জান্নাতের টিকিট পাবে এমন চিৎকার খুশিতে দিবে আরশ পর্যন্ত কাঁপায় ফেলবে। ফুটবল খেলায় ছক্কা মারলে আর কি চিৎকার দেয়,
এর চেয়ে কুঠি গুণ বড় খুশির চিৎকার দিবে, হই কয়া যে একটা চিৎকার দিবে, আড়সটা কাঁপায় দেবে। তারপরে বলবে অমুকুরা উকিতা দিয়া, ওরা দেখ আমারটা, একজন আরেকজনে দেখাবে, দেখ জান্নাতের টিকিট। চলেন জান্নাতে নিয়ে যাবো একটু পরে, যদি আল্লাহ তৌফিক দেয় আর ওয়েদার ঠিক থাকে তাহলে জান্নাত ঘুরে আনবেন, দেখি আজকে দিনে লাগে কি। আজকের থেকে জীবন গড়ার জন্য যুবক জান দেয় কিনা, দুনিয়া কি চিৎকার দিয়া আরশ কাঁপায় ফেলবে, ফেরেশতাদেরকে পর্যন্ত তাক লাগায় দেবে, হই কয়ে যে উঠবে। তারপরে বলবে মুকরা ও কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নি মালাকিন হিসাবিয়া, জানতাম এরকমই ঘটবে, বিদায় গরিব হইলে কি হবে, জীবনটা বানায় নিয়ে আসতে। আবারও বলতেছি আল্লাহ কিচ্ছু দেখবে না, শুধু দেখবে জীবন গড়ল কি। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, কোনো কঠিন না। যুবকের জীবন গড়া অনেক সহজ, আমার কাছে তো সহজ, অন্য সহজ বলুক আর না বলুক আমি দেখাইতেছি সহজ, দেখাম কিরকম সহজ। গরিবের তো বেশি করতে হয় না, ইমান তো মাতৃকোলে দিয়েই পাঠাইলেন, মুসলমানের ঘরে পাঠাইলেন, ইমান না দিয়া পাঠান নাই, ইমান দিয়েই পাঠাইছেন। এই জন্যই তো দুনিয়ায় আসতে দেরি, কানের ভিতরে আজান আর একামত দিতে দেরি হয় না, ঠিক না? এটা ইমান দেওয়ার পরিচয়, ইমান দিয়া দিল, ইমান তো দিয়েই পাঠাইছেন, শুধু এটাকে ধরে রাখা কি। আমিনু আলা রব্বিকুম, ইমান ধরে রাখো, সাল্লু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, সুমু শাহরাকুম, রমজান আসলে রোজা রাখো, মুতু ওয়াদখুলু জান্নাতা রব্বিকুম, মরো আর সিদা জান্নাতে ঢুকো। কঠিন কি কয় না, সবাই মনে করে কঠিন, ঠিক না? ইমান ধরে রাখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, রমজান আসলে মরো আর সিদা জান্নাত, কঠিন? আবার বাহাদুরিও কিরকম, কিয়ামতের দিন উঠবে ফেরেশতা বলবে গঞ্জাম কইরা লাভ নাই, সিধা জান্নাতে চলো, কিয়ামতের মাঠে গঞ্জাম কইরা, তোমরা থাকলেও তো গঞ্জাম হবে, ঠিক না? আরে হাদিসে গঞ্জামের কথা লেখাও আছে, ফেরেশতারা না বুঝা গরিবরে ডাকবে হিসাব দিতে আসো, তো গরিবরা সব ঐক্য জোট হয়ে বলবে কি হিসাব রে, গেলিয়েন তিকা কি হিসাব, একটু কথা কাটাকাটি হবে না, তা আল্লাহ জিজ্ঞাসা করবে কারা কি বলে, আল্লাহ জানে। তো ফেরেশতারা বলবে সব গরিব, হিসাব দিতে ডাকছি, জিজ্ঞেস করে কি হিসাব, তা আল্লাহ জিজ্ঞাসা বলবে জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না, তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে ভাই কেন দিবা না, মা কান আল্লাহ মালা, দুনিয়াতে তো মালই দেনে, কি হিসাব দেনে, তো সকালে আনছি বিকালে শেষ, বিকালে আনছি সকালে শেষ, এরকম তো, এক তারিখে পাইছি পঁচিশ তারিখে শেষ, ঠিক না? পাঁচ দিন খাইছি বাকি, ঠিক না? কি হিসাব, আল্লাহ বলবে সাদাকু, এরা সত্য বলছে, মাল দেই নাই, এদেরকে বলো জান্নাতে যাইতে। আগেরটা বললাম না, আগেরটা বললে হুজুররা মানবে না, হুজুর করে খুব ভয় পাই, না নতুন হুজুর তো এরা সব টেকনোলজির যুগে পয়দা হয়েছে, আমি তো পয়দা হয়েছি মশারির নিচে, এরা সব হাসপাতালে পয়দা হয়েছে,
হয়ে টেকনোলজি দেখছে, আর আমরা তো মশারি দেখছি। এই জন্য বলবো না, বললে আবার আঙ্গুল উঠাবে, নাহলে শুনাইয়া দিতাম। না না ভয় পাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কত্তুহুম অস্তুরুহুম, কেননা এদেরকে ডাকো আর লুকাও, তারপরে জান্নাতে নিয়ে যাও। কেননা সামনে যা আমি শুনাবো, দনিরা শুনা ফেললে একটারও যেতে দিব না। কেননা দুনিয়াতে এরা জাকাতের কাপড় দিছে, যদিও এক দোয়ায় শেষ দিছে না, হ্যাঁ কি দিছে না, মাঝে মাঝে কিছু দেয় তো, গরিবদেরকে দেয় না, এরা শুনলে যেতে দিবে না, বলবে কোথায় যাস, আজকে তো বদলার দিন, আমরা যে দুনিয়াতে দিছি এটার বদলা দিয়া যা, কই যাস। এই জন্য আল্লাহ বলবে এদেরকে ডাকো আর লুকাও, তারপরে চুপে লয়া যাও জান্নাতে। আর নিয়ে যাওয়ার পরে বলো তামাত্তাউ খামসু মিয়াতি আম, 500 বছর এরা যেন নিয়ামত ভোগ করে। হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, ধনীদেরকে আমরা 500 বছর ওয়েটিং রুমে বসায় রাখবো। কি কোথায় ওয়েটিং রুম চিনো, হ্যাঁ অপেক্ষার রুমে বসায় রাখবো। আবার ধনীরা দেখবো গরিবদেরকে জান্নাতে কি করে, কেননা দুনিয়াতে তো ধনীরা বার্গার খাইছে, সার্গার খাইছে, ঠিক না, গিরিল খাইছে, সিরিল খাইছে, ঠিক না, টিক্কা খাইছে, কাবাব খাইছে, ঠিক না, চাইনিজ খাইছে, থাই স্যুপ খাইছে, ঠিক না, গরিবরা দেখছে আর খালি জ্বলছে, ঠিক না, কি কোন না রাজি না স্বীকার করতে চায় না, ঠিক না। আল্লাহ বলে এখন গরিবরা ধনী করে দেখা, 500 বছর জান্নাতের বড় বড় রান লইব, আগে এমনে করব, তারপরে এমনে করব আর টান দিয়ে খাইব। এমনে মানি ধনী করে দেখাইলো, দুনিয়ায় খাইছ 60-70 বছর, এইবার ওয়েটিং রুমে পয়সা দেখো মজা কেমন লাগে, আমরা তুম করে দেখায় দেখায় খাইতেছি। 500 বছর সমানে মারব, কি যুবক মারা বোঝো, মনে হয় বুঝো না কি মারা, কেমন খাইতে থাকবে 500 বছর পর্যন্ত। যেদিন গড়িতে 500 বছরের সিগনাল বাজবে, ওই দিন আল্লাহ ধনীদেরকে ওয়েটিং রুমের থেকে ভিতরে ঢুকতে দিবে, আর আগে দিবে না। আবারও চলে যেতেছি, কথা লম্বা হবে না, শরীয়তপুরিও আসতেছে। সবর সবর সবর, আমার সুট্টুর নাই কিন্তু, দুনিয়ার যেখানেই থাকি না কেন, অবস্থা যেমনই হোক না কেন, রব্বে কাবার কসম আল্লাহ দুনিয়ার অবস্থান দেখে না, আল্লাহ দেখে কে জীবনটা গড়লো। গরিবের জীবন গড়া অনেক সহজ, মা বোনদের জীবন গড়া অনেক সহজ, বেশি করতে হবে না, ইমান তো নিয়েই আসছে। পরেরটা বলতেছি, ইমান খালি ধরে রাখবে, সল্লু খামসাকুম আইয়ুমা ইমরাআতিন আমানাত আলা রাব্বিহা সাল্লাত খামসাহা, 5 নামাজ পড়ল, সামাত শাহরাহা, রমজান আসলো রোজা রাখলো, আতাআত বালাহা, স্বামীর অনুগত্য হইল, স্বামীর শুকরিয়া আদায় করলো 24 ঘন্টা। আজকাল মা বোনরা স্বামীর শুকরিয়া আদায় করতে চায় না আস্তে আস্তে, হ্যাঁ কেন, আপনারা একা আসেন নাই বুঝছেন, বড় হুজুরও আপনাকে লগে আইছে, বড় হুজুর চিনে কিটা দিয়া কোনটা দিয়া কোনটা নষ্ট করা যায়। যেরকম যুবকরা মোবাইলের পোক পর্যন্ত চিনে, মোবাইলের সব চিনে তো চিনে, মোবাইলের ভিতরে যে পোকা আছে এটিও চিনে, ঠিক না, আওয়াজ চলবে না, আস্তে আওয়াজ। ও আতাআত বালাহার, স্বামীর শুকরিয়া আদায় করুন, আল্লাহ রসুল এতটুক শুকরিয়া আদায় করতে বলছেন।
মা বোনরা রাগ না হয়ে যাবে, এদের পায়ে হাত রাখি আমি আজকে। মা বোনরা স্বামীর শুক্রিয়া আদায় করে না, অথচ আল্লাহ রসুল বলছেন সারা গায়ে যদি কোনো স্বামীর, এক মেয়েকে বলতেছিল সারা গায়ে ও যদি ফোড়া হয় আর পুঁজগুলা যদি তুমি জিব্বা দিয়া চেটা চেটা পরিষ্কার করো, তারপরও স্বামীর ঋণ শোধ হবে না। বলেন একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা কেন পায়, দশটা গালি খায় বাড়িতে ফিরে তার পরের দিন আবার রিক্সা নিয়ে বাহির হয়। এমন কোন অটোওয়ালা এখানে আছে যে দুলি ডেলি দু চারটা গালি না খায়া বাড়িতে ফিরে? কোন অটো চালক এখানে নাই ডেলি দু চারটা গালি শুনতে হয় না? হ্যাঁ, কখনো কখনো মনে চায় যে অটোটা ওইখানে ব্যাঙ্গা থুয়ে আয়া করি, কিন্তু পরের দিন অটো হাতে ওঠে কেন? রাগ হয় না, ওনার চোখে পানি চলে আসবে, ধ্যান দিয়ে শুনেন। কিন্তু পরের দিন অটো মাঝে মাঝে থাপ্পড় খায় আসে বাড়িতে, বলে না রাগ হয় না। যুবক তোমাদের পায়ে হাত পড়ে রাখি, মাঝে মাঝে তোমরা উত্তেজিত হয়ে গরিব অটোওয়ালাদেরকে থাপ্পড় লাগায় দাও, কিন্তু বেচারা পরের দিন অটো নিয়ে বাহির করে বিবি বাল বাচ্চার কারণে। বউ পোলাপান যদি না থাকতো তাহলে কোনোদিন আর অটো নিয়ে বাহির হইত না, মার খাওয়ার পরও অটো। আমার সমাজে অটোওয়ালা রিক্সাওয়ালা ব্যানালা প্রতিদিন দুই চার দিন সপ্তাহে মাসে দুই চার দিন থাপ্পড় খায়, না খায় না? ভুল বললাম? গালি তো খাই, থাপ্পড় পর্যন্ত খায়, আমরা তো রোডেই হাঁটি, কিন্তু কেন ওঠে? শুধু বউ বাচ্চার কারণে। বউ বাচ্চা না থাকলে মনে হয় কোনোদিন উঠত না। একটা পুরুষ তার ইজ্জতকে বিক্রি করে, শুধু এটা একটা ইজ্জত বিক্রি না, না বেনালা দেখে আত্মমর্যাদা নাই, ইজ্জত নাই ওর, ও কারো ছেলে না, না ছেলে না, কারো বাবা না, কারো স্বামী না, কারো ভাই না, কারো আত্মীয় না, কারো স্বজন না। ও কি আকাশ থেকে বৃষ্টির ভিতরে পড়ছে? ও তো এই সমাজেরই। যুবক তোমাকে যৌবন দিল, নারীকে নারীত্ব দিল, পুরুষকে পুরুষত্ব দিল, বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল, বিদ্বানকে বিদ্বান দিল, বিদ্যা দিল, টাকাওয়ালাকে টাকা দিল, সম্পদওয়ালাকে সম্পদ দিল, মা বাবাকে সন্তান দিল, স্বামীকে স্ত্রী দিল, স্ত্রীকে স্বামী দিল, হায় হায় ভাইকে ভাই দিল, বোনকে ভাই দিল, ভাইকে বোন দিল। যে আল্লাহ আমাদেরকে সবকিছু দিলেন, রব্বে কাবার কসম, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, একটু ঘুরায় নিয়ে যাইতেছি, ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো, আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো, যতক্ষণ পর্যন্ত না পাবো আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো, ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে, কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে, তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না, নারী নারীত্ব নিয়ে সুখী হবে না, পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না, টাকাওয়ালা টাকা নিয়ে সুখী হবে না, সম্পদওয়ালা সম্পদ নিয়ে সুখী হবে না। সত্য এটা, আল্লাহ না পাওয়া ব্যতীত, আল্লাহকে ভালোবাসা ব্যতীত, সত্য এটা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায়, এটা তো 60-70 বৎসরের কথা বলতেছি আমি, যেটা চিরদিন সামনে আসতেছে। আমরা এখানে কেউ থাকে নাই, আমরাও থাকবো না, কবরস্থানগুলা এই কথাই বলে, কবরস্থানগুলা এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে, বড় ভাব নিয়া যাইতেছ, অহংকার নিয়া যাইতেছ, বড় সুস্থভাবে হাইটা যাইতেছ, আমরাও একদিন তোমার মতোই ছিলাম, কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে। প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয়, আওয়াজ দেয়, যদিও আমরা আওয়াজ শুনি না, যেমন মাটির আওয়াজ আমরা শুনি না, মাটি প্রতিদিন বলে তামসি আলা কহরি, তুই আমার পেটে চলমান,
যুবক একা হাঁটলে একরকম হাঁটে, মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে, আর পিছনে যদি কেউ বলা থাকে তাহলে আরেক রকম চালায়, ঠিক না? মনে হয় বোঝো না, ঠিক না? বুঝছো পুরা? পিছনে কেউ বলা থাকলে ফুল একবারে গিয়ারে থাকে, ঠিক না? ফুল চার্জ, ঠিক না? এরকম প্রত্যেক ব্যক্তি কিন্তু মাকে প্রতিদিন বলে তামসি আলা বাহারি, তুমি আমার পিঠে চলো মান, ঠিক না? মাসিরু কাফি বতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসবে। হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডোবছে, সূর্য চিৎকার দিতে দিতে ডোবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা ইয়া ইবনা আদম। ও মানুষ, ও হোমনার মানুষ, কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না, কাল সকালে হতে পারে তুমি আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না, কেননা রাত্রে যদি মারা যায় ও সকালে কোত্থেকে উঠতে দেখবে? সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে। আমাদের বাড়ির কুকুরগুলোও চিৎকার দেয় মাঝে মাঝে, আমরা ভাবি হয়তো চোর দেখা চিৎকার দেয়, না 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 না, চোরের সাথে ওর কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তো যে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ কোনোদিন বলতেন না। চিনেন বাইজিদ বোস্তামি? চিনেন তো না, চিনেন? ওলামা চিনে বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইকে। উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনে আদম। ও মানুষ, আনকিস নাফসাকা মিন গাযাবিন জাব্বার, তুই আল্লাহর গজব থেকে তোকে বাঁচানা, ফা ইন্নাকা লা তুতিক, আল্লাহর গজব যদি চলে আসে তো তোর ভিতরে সওয়ার ক্ষমতা নাই, তুই সইতে পারবি না। রব্বে কাবার কসম, বিদায় যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়ে এরকম যৌবন দিয়া সাজাইছেন, আমরা সবাই কিন্তু নিশ্চয় আসছি। আজকে নিজেকে সাজানো দেখতেছ যুবক? তোমাদেরকে একটু বলি, কান খোলা শোনো, আমার কাছে সুর তো নাই, আমি এইভাবেই বুঝিয়ে থাকি, জানি না তোমাদের দিলে লাগবে কি লাগবে না। এক ফোঁটা পানির থেকে আল্লাহ নিশ্চয় অস্তিত্ব দিছে, নিশ্চয়। কুনতা মিসকিনা, আল্লাহ বলে তুই নিশ্চয় ছিলি, ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তোর ছিল না কোত্থেকে কাটবে, ওলা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাক শক্তি ছিল না, ওলা আলাকা উদুনুন তাসমা, কান ছিল শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না, ওলা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওলা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না, ওলা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না, ওলা আলাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না, কুনতা সগীরা বড় ছোটই ছিলা, কুনতা দাঈফা বড় দুর্বলই ছিলা, কুনতা জাহিলা বড় অজ্ঞই ছিলা, তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাযালিক, এরকম কি ছিলা না? না ছিলাম না, কে সাজাইছে? এই জন্যই আমার কথা শুরু, এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন, নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন, পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন। শুধু এখানেই শেষ না, সাজায় ছেড়া দেয় না, সাজানের পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে এটা দাঁড় করাই দিছে, যেখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে। শুধু সাজায় জঙ্গলে ছেড়া দেয় না, আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা দিছে। আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই, হায় ইসলামের কদর যদি থাকতো, চলেন একটু পরে বুঝাবো, ইসলামের কদর যদি থাকতো, আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস। আজকে যুবক বোঝে না, আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস, একদিন বুঝবে, সত্য বুঝবে। শুধু মুসলমান বুঝবে না, সমগ্র জগৎ বুঝবে, সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস, সারা দুনিয়ার মানুষ। যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো, দুজক থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল, কাগজে, কাগজে মুসলমান, বোঝেন? বোঝেন কাগজে কি? নামেও না আমি বুঝাইতেছি, হ্যাঁ এটাই, কিন্তু দেখাইতেছি কাগজে মুসলমান কাকে বলে। কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় নাই, না পোশাকে, না আশাকে, না চলা, না ফিরা। শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো
ওইখানে দরবটা মুসলমান লেখা চলে আসবে। একে বলে কাগজে মুসলমান, যেমন জন্ম নিবন্ধন, স্কুলে ভর্তি, আইডি কার্ড বানানো, পাসপোর্ট বানানো, চাকরির অ্যাপ্লিকেশন, শুধু কাগজে মুসলমান লেখা আসতো। ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দোজক থেকে, ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে লাউ কানু মুসলিমিন, হায় আমরা যদি মুসলমান হতাম। ইয়াউমা ইয়াদুল্লাযিনা কাফারু, কোরআন চিৎকার দিয়া বলতেছে, ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান হইতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো। তা আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি, যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা কোনোদিন ভরবে না, এটা ভরবে না, এই জীবনটা ভরবে না। কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না, আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না, আল্লাহকে তো দেনদারনে আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আল্লাহকে পাবো তো পাবো কি করে, আল্লাহর ভালোবাসা অর্জন করব তো করব কি করে, আল্লাহর দাসত্বের বেড়ি গলায় পড়ব তো পড়ব কি করে, এটা সম্ভব তো সম্ভব কি করে, কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, লা তারাহুল উয়ুন, আল্লাহকে চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুহুদ দুনুন, ধ্যানধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুহুল ওয়াসিফুন, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, শুধু আল্লাহ যদি হইতো চাইর অক্ষরের আল্লাহ তাইলে তো মাইনা নিতাম, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো 99টা পদের মালিক, 99টা পদের মালিক আল্লাহ, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ মালিক, আল্লাহ কুদ্দুস, আল্লাহ সালাম, আল্লাহ মুমিন, আল্লাহ মুহাইমিন, আল্লাহ আজিজ, আল্লাহ জব্বার, আল্লাহ মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলীমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালীমুল আযীমুল গফুরুল শাকুরুল আলীকুল কাবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলীলুল করিমুল রকীবুল মুজীবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজীদুল বাইতুল শহীদুল আকবুল ওয়াকীলুল কবীকুল মতীনুল আলীকুল হামিদুল موسي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القاضي المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور জল্লে জালালু, আল্লাহ তো 99 পদের মালিক, আল্লাহকে উনি তো 99 পদের মালিক। আয়েশা পড়ছি আমি আসল জায়গায়, তা আল্লাহ বলে ঠিক আছে মাইনা নিলাম তোর প্রশ্ন মাইনা নিলাম, যে আমাকে চোখে দেখা সম্ভব না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তা আল্লাহ বলে ঠিক আছে, তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসায়। আমার বন্ধুকে বসাও, আমার বন্ধুকে ভালোবাসো, আমার বন্ধু সাজে সাজো, নাইলে কোরআন চিৎকার দিত না, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রসুলের সাজে সাজলো সে যেন আল্লাহর সাজে সাজলো, সে যেন আল্লাহকে পাইল, আল্লাহ সহজ করছেন। আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজো, আমার হাবিবের সাজে সাজো, আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর সাজে সাজো। আফসোস আজকে উম্মত, পুরুষ বলেন আর নারী বলেন, যুবক বলেন আর বৃদ্ধ বলেন, আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধুর সাজে সাজতে চায় না। যদি সাজতে চাইতো তাহলে এইখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে, নেট দেখা জিজ্ঞেস করে, এরা কোনোদিন নেট দেখা চুল কাটতো না, এরা তো নবীর আদর্শ দেখা চুল কাটতো, শুধু মুখে বলে নবীকে ভালোবাসি, না না না, আল্লাহকে পাওয়া ছাড়া এই জীবনটা ভরবে না, যুবকের যৌবনের মূল্য হবে না। বনী ইসরাইলের একজন বদমাস ছিল, বদমাস
যে নিজেকে নিজে মানুষ ভাবতো না, বলতো আমার চেয়ে কুকুর উত্তম, আর নিজেকে নিজে বলতো আমি কুকুর ইনসান। কেননা তার কর্ম এরকম ছিল যে প্রতিদিন সে ব্যভিচারের পিছনে, জিনার পিছনে বর্তমান টাকায় 50-60 লক্ষ টাকা খরচ করত। আল্লাহ তাকে টাকার পাহাড় দিছিলেন। তো একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, কামরায় ঢুকাইয়া দিয়া বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন প্রস্তুতি নিয়ে আসছে তো দেখতেছে কোনায় বসা কাঁদতেছে, যারও কাতার কান্না, অজোরে কাঁদতেছে। বলতেছে কাঁদিস কেন, জোর করে তো আনি নাই, টাকা দিয়া নিয়ে আসছি। তো মেয়েটা বলতেছিল শুন কিফিল, তার নাম কিফিল ছিল, কিফিল, শুন কিফিল, আমি বাজারি মেয়ে না, আমি পেশাগত মেয়ে না, যে আমার এটা পেশা বা আমি বাজারি, আমি কোনো প্রয়োজনের কারণে অপারক হয়ে তোর হাতে ধরা দিছি। তো বলছে তাইলে কাঁদিস কেন, বলছে এটাই তোকে শুনাইতে চাইতেছি কেন কাঁদি। বলতেছে কাঁদতেছি এই জন্য যে আমার এই চেহারাটা যিনি তৈরি করছেন, যার কাছে আমি একদিন অবশ্যই ফিরা যাব, ওই আল্লাহকে কালকে এই চেহারাটা কি করে দেখাবো। মনে হয় বুঝাইতে পারি না আপনাদের, বলতে দেরি কিফিলের দিল ফেরা যেতে দেরি হয় না। সে বলছে তুই একদিনের কারণে এতটুকু কান্দতেছিস, আর এটা তো আমার অভ্যাস, তো আমার কি হবে। তার দিল ফেরা গেছে, সে টাকার থলি হাতে উঠায় দিয়া বলছে বোন তোর গায়ে আমি হাত দিব না, কিন্তু একটা অনুরোধ করব, আমি তওবা করলাম তুই চোখের পানি দিয়ে আল্লাহকে একটু বইলা দে। রব্বে কাবার কসম, ওই রাত্রেই কিফিলের মৌত হয়েছে। সকালবেলা দরজায় সোনালি অক্ষরে লেখা উঠছে কদ গফার আল্লাহু লি কিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। হতে পারে অল্প কথা আমাদের, আজকে কথা অল্প হবে, লম্বা হবে না, যদি শোনার মতো শুনতে পারি কান দিয়া, দিলের কান দিয়া, তাহলে আজকে আমার বিশ্বাস যত যুবকের চেহারা আমি দেখতেছি, সমস্ত যুবকের জীবন পরিবর্তন হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট হবে, আমার বিশ্বাস। এতে ছোট একটা অনুরোধ থাকবে, কথাগুলো বিলকুল চুপচাপ একাগ্র চিত্তে মনোযোগ সহকারে শুনব, কেননা দিনই কথা শোনার আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পদ্ধতি হইল ফাস্তামিউ। আমি যদি ভুল বলি তাহলে ওলামা বসা আছে, কোরআন বলে ফাস্তামিউ, বিলকুল দিলের কানে শোনো, আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, দিলের কানে এবং চুপচাপ, লাআল্লাকুম তুরহামুন, তাইলে আল্লাহর পক্ষ থেকে রহমতের চাদর আমাদেরকে পড়ানো হবে। আর যদি হইহুল্লা করলাম, আওয়াজ করলাম, তাইলে কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে পুরস্কার নিয়ে উঠার কথা আজকে, ওই পুরস্কার নিয়ে উঠতে পারবো না। এই জন্য সবার কাছে হাত জোর অনুরোধ হবে, হাত জোর বোঝেন তো, হাত জোর অনুরোধ হবে, বিলকুল চুপচাপ দিলের কানে শুনব। আর যদি বসতে পারি, জাগার যদি সংকুলন হয়, তাহলে মেহরবানি করে বসা গেলে খুব ভালো হয়, কেননা দাঁড়ায়া কথা শোনার চেয়ে বৈশা কথা শোনা দিলে গাঁথে বেশি, দাঁড়ায়া শুনলে অতটুকু গাঁথে না। আর কথা দিলে গাঁথা, এটা হলো সবচেয়ে বড় জরুরি বিষয়। কথা লম্বা হবে না, সঠিক হবে, কেননা লম্বা কথায় আমি অভ্যস্ত না, আর এটা সমুচিনও না, কেননা কথা যদি দিলে গাঁথে আর অল্প হয় তাহলে যথেষ্ট হবে, এটার প্রমাণ আছে। বিদায় আমরা খুব নিচুপভাবে, কোনো আওয়াজ ছাড়া, বারিন্দায় বসার জায়গা আছে, হয়তো দেখা যাবে না কিন্তু কথা তো শোনা যাবে, এই জন্য যদি বসার সুযোগ থাকে তো বসা যাই, আওয়াজহীন শুনব। আমার কথায় আওয়াজ আমি পছন্দ করি না, কারণ আল্লাহ করেন না, আমি কোত্থেকে করব আওয়াজ, আল্লাহই তো বলতেছে আনসি তু, চুপচাপ শুনো, শুনবো তো ইনশাআল্লাহ। মেরে আজিজ ও মেরে দোস্ত ও মেরে ভাইও, সত্য এটাই,
এই অস্তিত্বটা কে দিছে? এটাকে চালায় কে? এটার অস্তিত্ব দাতাও আল্লাহ, এটাকে পরিচালনাও করেন কে? এটা কোনো মেশিন দিয়া পরিচালিত হয় না। যুবক সত্য এটাই, তোমার যৌবন কোনো মেশিন দিয়া পরিচালিত না, এটা কুদরত দিয়া, কুদরতি প্রযুক্তি দিয়া পরিচালিত, নাইলে এত দাম হতো না। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখি, আর সমগ্র জগতের সম্পদ যদি আরেক পাল্লায় রাখি, আমার বিশ্বাস আমার সাথে পুরা হোক না না, সারা দুনিয়া একমত হবে এক যুবকের যৌবন দামি দামি না না? আপনাদের বুঝে আসে নাই? যুবক আকর্ষণের পাত্র কেন? কেন যৌবন আছে দেখি তো, যৌবন না থাকলে আকর্ষণের পাত্র মনে হয় বুঝাইতে পারতেছি না, ব্যাঙ্গেই বলে ফেলে ঠিক না? 14 তারিখে যে মেসেজ দেয় আর ফুল দেয় কি কারণে? যৌবন দেখা না চেহারা দেখা? যৌবন হলো সারা দুনিয়ার সমগ্র জগতের সম্পদ এক পাল্লায়, যুবকের এক যুবকের যৌবন এক পাল্লায়। যৌবন সমগ্র জগতের সম্পদের চেয়ে দামি দামি না? একমত? মনে হয় অন্যান্য মানুষ বোঝে না ঠিক। নারীর নারীত্ব দামি, নারীত্ব না থাকলে তার কি দাম আছে ঠিক না? কতক্ষণ শুধু মজা করা যায়, তৃতীয় লিঙ্গের মানুষ আছে না, করে নিয়ে কতক্ষণ হাসি ঠাসটা করা যায়, সংসার করা যায় না ঠিক না? সংসার করা যায় যদি এক গাট্টি টাকা দেয় করবা সংসার? তুই তো তৃতীয় লিঙ্গের, তুলে নিয়ে কি সংসার করবো, টাকা কি চাবায়া খামো? তো নারীর ভিতরে নারীত্ব যদি না থাকে, নারীত্ব দামি, যুবকের কাছে যৌবন দামি, পুরুষত্ব দামি, আমাদের এই জীবনটা দামি, এটা অস্তিত্ব।